সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে অনেক দিনের জমে থাকা একটা স্বপ্ন পূরণ হলো। সেই স্বপ্ন পূরণের গল্পটা একটু ছোট করে বলতে চাই। আমাদের একটা ছোট ক্লাব আছে, দিনাজপুর ম্যাথ ক্লাব নাম। তো সেখানে আমরা কয়েকশো স্টুডেন্ট ছোট বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করি, মেইনলি ফিজিক্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াডের বিভিন্ন জিনিসপত্র একটু মজা দিয়ে শেখানোর চেষ্টা করি। তো আমাদের ম্যাথ ক্লাবের বর্তমান সহসভাপতি সারিয়া রায়হান, তো আমার খুব স্নেহধন্য ছোট ভাই, তো সে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে একদিন একটা টেক্সট করে, একটা ছবি দিয়ে টেক্সট করে যে এখানে একটা মনিটরে একটা ডিজিটাল কন্টেন্ট দেখানো হচ্ছে, আর হচ্ছে আপনার বাচ্চারা অনেক মজা নিয়ে সেটা শিখছে। তো সেখানে তার আফসোসটা ছিল যে এরকম কিছু যদি আমরা আমাদের বাচ্চাদের জন্য করতে পারতাম অনেক ভালো হতো। তো আমি যেহেতু হচ্ছে যে লার্ন উইথ ফান একাডেমিতে যে কাজটা করেছি, শেখানোর যে শেখার যে আনন্দ নিয়ে করা যায় শেখার কাজটা, এই কনসেপ্টটা একটু ছড়াই দেওয়া, সো একই উদ্দেশ্য নিয়ে এখানেও কিছুটা কন্ট্রিবিউট করার চেষ্টা করলাম। তো আমি সারিয়ারকে ওই দিনই বললাম যে হচ্ছে তাহলে এটা নিয়ে কী করা যায় আমরা একটু করে ফেলি। তো সেদিন মনে হয় আমরা রাত সকাল 10টার ওদিকে হচ্ছে আমরা বসি যে হচ্ছে যে আসলে কী করা যেতে পারে, কোন কী কেনা কী কেনা যেতে পারে, না কেনা যেতে পারে। দেন দুপুরবেলার মধ্যে আমরা ফান্ড ট্রান্সফার করে দিই, বলি যে হচ্ছে যে হ্যাঁ এটা নিয়ে ফেলো, ডান। তারপরে হচ্ছে করোনা চলে আসে দেশে, তো করোনা চলে আসার কারণে সব কিছু আটকে যায়, বাট এই ফাইনালি লকডাউন শেষ হলো। লকডাউন শেষ হয়ে গেলো, তো এই ঘোষণাটা আসলে মনে হয় বাচ্চারা এখন জানে না, রাইট? বাচ্চারা এখনও জানে না, তো এটা অফিসিয়ালি আজকে এটা কেনা হলো। তো আজকে এই ঘোষণাটা বাচ্চাদের কাছে দেওয়া হচ্ছে। তো আজকে আমরা বাকি গল্পটা শারীরের কাছ থেকে শুনবো। আচ্ছা, জিনিসটাকে দেখা নেই। আচ্ছা, এটা হলো একটা এলইডি টিভি 32 ইঞ্চি, যেটা মনিটর হিসেবে কাজ করবে বাচ্চাদেরকে ক্লাসটা একটু ডিজিটালভাবে নেওয়া, ডিজিটাল কন্টেন্ট দেওয়ার। যেরকম বিভিন্ন ফিজিক্স বা ম্যাথমেটিক্সের জিনিস অ্যানিমেশনের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে যদি বাচ্চাদেরকে বোঝানো হয় তাহলে আরেকটু তারা বেটারভাবে জিনিস, রাইট। এবং ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াডের ক্লাসগুলো একটু হাই লেভেলের হওয়ার কারণে, সাধারণ ম্যাথ থেকে কঠিন হওয়ার কারণে তাদের জন্য এগুলো বোঝা একটু কঠিন হয়ে যায়, কিন্তু যখন তারা একটা ভিডিওর মাধ্যমে বুঝবে তখন তাদের জন্য সেটা খুব ভালো হবে। এরপরও এটা আরও অনেক উপকার হবে। যেরকম আমাদের ম্যাথ ক্লাবে ইন্টারনেট ব্যবস্থা থাকলেও কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারছি না। আমাদের অনেক সিনিয়র মেম্বার আছে যারা দেশে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, ইভেন কি দেশের বাইরেও আছে, এমআইটি হার্ভার্ড। আমাদের অনেক স্টুডেন্ট, মানে অনেক বড় ভাই বড় পুরো আছে, তারা যদি কোনো কিছু দিতে চায় বা মেন ফ্রম দা নেম, আচ্ছা ঠিক আছে, বার্তা বা কোনো কিছু পাঠাতে চায়, তাহলে তখন আমরা সেটা বাচ্চাদের কাছে পৌঁছাতে পারি না। কিন্তু এই ভিডিওর মাধ্যমে বা টিভির মনিটরের মাধ্যমে তারা অনলাইনে বা কোনো কিছুর মাধ্যমে আর কি, মেসেঞ্জার বা কোনো কিছুর মাধ্যমে তারা সেই সরাসরি বাচ্চাদের সঙ্গে কথা বলতে পারবে এবং ভিডিও করে দেখাতে পারবে যে আসলে জিনিসগুলো এরকম, এবং বিভিন্ন বড় বড় বাইরের বিশ্ববিদ্যালয়ে দেখাতে পারবে, যেটা তাদের জন্য অনেক ইন্সপায়ার্ড। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে মানে তিনি অবশ্যই আমাদের ম্যাথ ক্লাবের মেম্বার হওয়া সত্ত্বে তার অবশ্যই অনেক বড় একটা ক্রেডিটে কাজ করছে, কারণ আমাদের ম্যাথ ক্লাবে সবাই ম্যাথ ক্লাবকে অনার করে, আমরা এই জন্য অনেক বেশি খুশি আর কি। ধন্যবাদ ভাইয়াকে। ওকে, এখন হচ্ছে আমাদের গোল্ডেন গার্ল স্বর্ণ, তো তুমি হচ্ছে ম্যাথ ক্লাবের একজন শিক্ষার্থী, তো তুমি হচ্ছে এই উদ্যোগটা থেকে কীভাবে উপকৃত হচ্ছে বলে মনে হচ্ছে? প্রথমেই ধন্যবাদ জানাই রাহাত ভাইয়াকে, সত্যি একটা খুব বড় উপকার হচ্ছে আমাদের, কারণ আমাদের দিনাজপুর ম্যাথ ক্লাব খুব ভালোবাসার একটা জায়গা, আর এই ভালোবাসার জায়গায় যখন কেউ চলে যায় তখন সত্যি দুঃখ হয়। আর তারা যখন, আমরা যখন সবাই একসাথে ম্যাথ করি, একসাথে ফিজিক্স করি, হঠাৎ করে শুনে উঠি যে ভাইয়া চলে যাচ্ছে ঢাকা বা ভাইয়া অন্য জায়গায় চলে যাচ্ছে, তখন মনটা সত্যি খুব খারাপ হয়। পরে তখন মনে হয় যে ভাইয়ের সাথে যদি লাইভে ক্লাস করতে পারতাম বা জুম অ্যাপ বা কোনোভাবে যদি তাদের সাথে কন্ট্যাক্ট থাকা যেত। তো রাহাত ভাইয়া যেহেতু এই সুন্দর মনিটরটা আমাদের উপহার দিয়েছে, এর ফলে আমরা ভাইয়াদের সাথে সরাসরি ক্লাস করতে পারবো, আর সত্যি অনেক সুন্দর একটা হলো উদ্যোগ। আর আমাদের ছোটো দিনাজপুর শহরে এই ছোটো ম্যাথ ক্লাবে এত বড় অন্তরের মানুষ আছে, সত্যি সত্যি। তো ধন্যবাদ লার্ন উইথ ফান একাডেমির রাহাত ভাইয়াকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য, ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাদেরকে, আর আজকে সারাদিনব্যাপী এত সুন্দরভাবে হোস্ট করার জন্য তো অনেক বেশি ধন্যবাদ তোমাকে, স্বর্ণকে, আন্টিকে, আঙ্কেলকে, সবাইকে। ওকে, থ্যাংক ইউ, সালামু আলাইকুম।